তো হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস, অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম গাইস, কারণ আমার এক্সাম ছিল। তো গাইস, দুই দিন আগে এক্সাম শেষ হয়েছে আর আজকে আমি ব্লগ শুরু করে দিছি। তো গাইস, আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাবো, সেটা হচ্ছে ওমর ফেভারিট প্লেস নিশিন্দাতি। তো এখানে যাবো আব্বু আম্মু আমি এবং জাহিন খালামনি সবাই যাবো আমরা। তো গাইস চলেন যাওয়া যাক। আর গাইস, অনেকদিন পর ব্লগ করতেছি তো আমি একটু নার্ভাস হয়ে গেছি। গাইস, যদি আপনার কাছে ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস লেটস গো। আমার জিপিএস ডেমন আজকে এখানে থাকবে, কারণ এখন আমরা যাবো হচ্ছে গাড়ি দিয়ে। তো বাইক এখন এখানে থাক। তো গাইস, একটু গেস করেন তো এটা কার বাসা হতে পারে। তো গাইস, এটা আপনারা অনেকে ওমর ভাইয়ের ব্লগে দেখছেন। তো হ্যাঁ গাইস, এটা হচ্ছে ওমর ভাইয়ের বাসা। তো গাইস, এই বাসাতে ওমর ভাই থাকে। তো গাইস চলেন এখন যাওয়া যাক। আর আজকে আমি ওমর ভাইকে কল দিছিলাম, তো ওমর ভাই হচ্ছে শ্যুটিংয়ে মৌচাক গেছে, তো তাই ওমর ভাইকে আমি সাথে নিয়ে যাইনি। তো গাইস চলেন এখন যাওয়া যাক। কেন তুমি আমি কপি করলা কেন? তো গাইস, নিশিন্দাতির কাছাকাছি এসে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। আমরা এখন যাবো হচ্ছে ধামরাই, আমার দাদু বাড়ি। তো গাইস, ধামরাই যাওয়ার কারণ হচ্ছে তুই জাহিন বললো আমরা একটা নতুন দাবু দেখতে যাবো। আমাদের আমার মামার একটা ছেলে হয়েছে, তাকেই দেখতে যাচ্ছি আমরা। তো গাইস, আমার নতুন মামাতো ভাইকে দেখতে যাবো আমরা। তো গাইস চলেন যাওয়া যাক। বাসা থেকে বেরিয়েছি নিশিন্দাতি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখন যাচ্ছি ধামরাই। তো গাইস চলেন যাওয়া যাক। আর এই রাস্তাটা একদমই নতুন আমার জন্য, তো আপনাদের কেউ দেখাই।
তো গাইস আমরা এখন আছি ধামরাই বাজারে এখানে যে আব্বু এবং আম্মু কেনাকাটা করতেছে কেনাকাটা শেষ হলে দেন আমরা আবার রওনা দেবো নানবাই জানি কেমন লাগছে ভালো তাই তো তুমি চশমা গাইস আমি একটা সিক্রেট বিষয় জানি ও কিন্তু দেখতে ছেলে দেব তো হলো ও কিন্তু আসলে মেয়ে বাবু আচ্ছা 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 সত্যি বাদ সত্যি বাদ দাও তুমি ছেলে তো বলে দিচ্ছি ছেলে হ্যাঁ তো গাইস চলেন এখন যাও তো গাইস চলেন যাও যাক আর এখন আমি বসবো পিছনে তো গাইস এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ধামরাই হার্ডিন হাই স্কুল তো গাইস এর আগে ব্লগে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পাই নাই কারণ গাইস রাত হয়ে গেছিল তো গাইস আজকেও বেশি সুন্দরভাবে দেখাতে পারলাম না কারণ আমি রানিং গাড়িতে ছিলাম তো গাইস আশা করি কিছু মনে করবেন না আপনারা গাইস অলরেডি আমি নানুবাড়ির কাছাকাছি চলে এসেছি তো গাইস চলেন যাওয়া যাক আর গাইস যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস চলেন এখন যাওয়া যাক তো গাইস চলে আসলাম নানুবাড়িতে তো গাইস নানুবাড়িতে চলে আসছি এখন আমরা ভিতরে যাবো আর মজার বিষয় হচ্ছে নানু জানে না যে আমরা আসছি হুট করে আসছি আমরা তো গাইস নানুবাড়িতে আসলাম আসার পর অনেক ভালো লাগতেছে আবারও অনেকদিন পর আসলাম তো এখন প্রায় আসবো আর আসার পর কিছু ছোট বন্ধুর সাথে দেখা গেছে তো হাই দেয়া দাও সবাই ব্লগ করতেছি তোমরা কেমন আছো না আমি কতদিন আগে আসছিলাম এখানে ছোট থাকতে এই মাঠে আমি অনেক খেলছি তো এখন ঘুম দিকে হচ্ছে তো এই জন্য আপনার আমার মামাতো ভাই আমার আরেকটা নতুন মামাতো ভাই আছে ও ঘুম ওকে একটু পরে দেখাবো আপনাদেরকে তো এখন চলেন গাইস এই মাঠটাতে যাওয়া যাক এই মাঠে আমি ছোট থাকতে অনেক ব্লগ করছি সরি গাইস ব্লগ তো করি এখন তো গাইস এই মাঠে আমি ছোট থাকতে অনেক খেলছি তো গাইস চলেন এখন যাওয়া যাক এখানে কি খেলা শেষ করে এই দেখো সেই মাঠটা এখন অন্যরকম হয়ে গেছে দেখছো কি খাবা তোমরা সেভেন আপ খাও না খেয়ে যাও দাঁড়াও এদিকে আসো
আমি ওদের জন্য তখন চিপস কিনে নিয়ে গেছিলাম, তো আর ফার্স্টে নিতে চাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল, তারপর অনেক জোর করে কষ্ট করে তারপর ওদেরকে দিলাম। মাঠটা দেখলাম আমার আসলেই ছোটবেলার কথা একদম মনে পড়ে যায়, যখন আমার বয়স ছিল 5 বছর তখন আমি এই মাঠে অনেক ব্যাডমিন্টন খেলতাম। আপনার আপনারা তো আমার আঙ্গুল ধরতো, কি আঙ্গুল ধরবে? তো গাইস সবাই আমার এই আরান ভাইয়ের জন্য দোয়া করবেন। তো গাইস এখন চলে যাচ্ছি নানু ভাই থেকে, তো মন খারাপ লাগছে। তো গাইস ব্যাপার না, আবার আসবো ইনশাল্লাহ। আর গাইস আজকে ধামরা এসে অনেক ভালো লাগলো। তো গাইস চলেন এখন যাওয়া যাক।